ভালো আছি, সুস্থ আছি। তো আজকে কার্তিক মাসের শেষ বৃহস্পতিবার, আর তার সাথে আজকে কার্তিক পুজো। তো তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকেও আমরা পুজো পাঠের একটা ভিডিও শেয়ার করব। তো তোমরা জ্যোতিকা বিউকে নিশ্চয়ই চেনো, ও জেঠুদের বাড়িতে কিন্তু কার্তিক দিয়েছে। তো তোমরা যেন একদমই ভেবো না যে ও জেঠু জেঠিমা পূজাটা করবে, ও দাদা বৌদি কিন্তু পূজাটা করবে। যেহেতু নূতন বিয়ে হয়েছে তো সেই জন্য কার্তিক দিয়েছে। তো ওরা সম্পর্কে আমার বৌমা হয় জ্যোতিকার বৌদি, তো ওদের বাড়ির কার্তিক পুজোটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখি কতটা কি শেয়ার করতে পারি। তো প্রচুর ঠান্ডা পড়ছে, তো দেখতেই পাচ্ছ আমার গলার অবস্থাটা কেমন হয়েছে, আমি ঠিকভাবে কথা বলতে পারছি না সেই জন্য। আর দেখো এরাও কিন্তু এখানে প্রচুর চেঁচামেচি করছে, এখানে অম্বিকা তিথি আছে, ওর পায়ে বরফ দিচ্ছে কারণ ওর পায়ের আঙুলে তো লেগেছে, সেই জন্যে ওর পায়ে বরফটা দিচ্ছে। ওর পায়ে কোথায় লেগেছে? আর এই দেখো বন্ধুরা, বাড়িতে পুজো বলে কথা, তো তাই কাজ তো প্রচুর থাকে, তোমরা তো জানো নিশ্চয়ই একটা পুজো হলে কত কাজ হয়। তো দেখো আমাদের বড় বৌমা আর পিউ কিন্তু ঠাকুরের থালা বাসনগুলো নিয়ে মাজতে বসে গেছে, কারণ পিতল কাঁসার জিনিস এইগুলো তো পরিষ্কার করতে হবে, আর ভালো করে মেজে ঘষে না নিলে এইগুলো কিন্তু পরিষ্কার হতে চায় না। আর বৌমার ঘরে কার্তিক এসেছে বলে কথা, তাই না, কাজ তো করতেই হবে। তো দেখো বৌমা আর পিউ কিন্তু অনেক কাজ করছে, আর পিউকে কিন্তু খুবই ভালো বলতে হয়, কারণ পিউ দেখো বৌমার হাতে হাতে অনেক কাজ কিন্তু গুছিয়ে দিচ্ছে। আর দেখো ঠাকুরের থালা বাসন পরিষ্কার করে মাজা ঘষা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, তো এবার এইগুলোকে ধোয়ার জন্য কলে নিয়ে আসা হয়েছে। দেখো এইগুলোকে কিন্তু পিউ আর বৌমা মিলেই ধুচ্ছিল, পিউ কল টানছে আর বৌমা বাসনগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে, যেহেতু ঠাকুরের থালা বাসন তো একটু পরিষ্কার করেই ধুতে হবে, তাই না। আর দেখো আমাদের বৌমা কিন্তু আজকে কাজ করতে করতে একেবারে নাজেহাল হয়ে গিয়েছে, তবু কিন্তু খুবই আনন্দ সহকারে কাজগুলো করছে। আর দেখো মুখের হাসিটা কিন্তু একই রকমই রয়ে গেছে। আর আমি একটু বৌমাকে হেল্প করতে চাইলাম, কিন্তু বৌমা আমাকে বলল এইটুকু কাজ তো আমি করে নিতেই পারবো। তো দেখো বৌমার ছেলে এসেছে বলে বৌমা হয়তো কাজগুলো নিজের হাতে করতে চায়, ওই জন্য বৌমা বলল আমাকে। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বাসনগুলো কিন্তু ধোয়া হয়ে গেছে। আর আজকে পিউকে দেখে বাড়ির গিন্নি গিন্নি মনে হচ্ছে, কারণ ও অনেকগুলো কাজ করছে। আজকে তো দুপুরে ঘুমটা ঠিকভাবে হলো না, কারণ আজকে যেহেতু কার্তিক পুজো আর আমার বাড়ির দুই পাশে কার্তিক পুজো, আর আমার বাড়িটা পুরো মাঝখানে। আর তোমরা তো জানো নিশ্চয়ই একটা পুজো হলে গান বাজনা প্রচুর হয়, প্রচুর মাইক বাজে, তো আমাদের বাড়িটা যেন কাঁপছে কম কম করে। আর আমি শুধু প্রতীক্ষায় আছি যে আর কি মাইকটা কখন থামবে, আর আমি একটু করে ভিডিও শুট করবো। তো এখন মাইকটা থেমেছে আর আমি তোমাদের সঙ্গে দেখা করতে চলে এসেছি। আর এখন তো শীতের বেলা, তো খাওয়া দাওয়া করতেও একটু দেরি হয়ে গেছে, সেই জন্যই আর ঘুমানোর টাইম পাই। আর এই দেখো বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 6:30, আর আমি কিন্তু এখন চলে এসেছি বৌমাদের বাড়িতে। তো দেখো এখানে কিন্তু অনেক লোকজন আছে, এখানে আমার জেঠু আছে, বড়দা আছে, বৌমা আছে, বড় বৌদি আছে। আর দেখো এটা বৌমার মা, বৌমার মা কিন্তু রাতে যে খাবারটা হবে সেই জন্যে সব কিছু কাটাকুটি করছে। দেখো এখানে আলু কাটা আছে, ওখানে কিন্তু ক্যাপসিকাম কাটা আছে, এই দেখো এটা ক্যাপসিকাম, এটা গাজর, তলাতে বিন আছে, ওদিকে মটরশুঁটি আছে, বড় বৌদি সেইগুলোকে আর কি গুছিয়ে রাখছে। দেখো তোমাদেরকে আবার মটরশুঁটিটা দেখাচ্ছে, আবার দেখো আমাদের বড় বৌদি যেহেতু মজা করতে ভালোবাসে সেই জন্য কিন্তু বরণ করছিল। আর দেখো এদিকে কিন্তু চায়ের জল ফুটছে। আর দেখো আমার মাসিমণির কিন্তু চা করাটা হয়ে গিয়েছে, এবার সবাইকে তো চাটা দিতে হবে, তাই না। দেখো সবাইকে কিন্তু চা দিচ্ছে। তো দেখো আজকে বাড়িতে এত লোকজন এসেছে, যেন মনে হচ্ছে যে এটা সত্যি একটা অনুষ্ঠান বাড়ি। দেখো চায়ের পর্ব মিটে যাওয়ার পরে এখন কিন্তু পুজোর জন্য লুচি ভাজা হচ্ছে, দেখো কত সুন্দর ফুলকো ফুলকো লুচি, দেখো এখানে লুচিও বেলা হচ্ছে। আর এই দেখো যে লুচি ভাজছে সে কিন্তু আমাদের দিদি সম্পর্কে হয়, আর এটা হচ্ছে বৌমার মামিমা, ইনি কিন্তু পুজোতে যেগুলো 5 রকম বা 7 রকম ভাজা দিতে হয় সেই সবজিগুলো কিন্তু কাটাকুটি করছে।
তো সবাই খুব আনন্দ সহকারে কিন্তু পূজোর কাজকর্মগুলো করছে। দেখো আমাদের ছোট বৌদি কিন্তু লুচিগুলোকে তুলে নিচ্ছে। তো আজকে কিন্তু সবাই কিছু না কিছু কাজ নিয়েই ব্যস্ত আছে, আর আমি দেখো ভিডিও করার কাজে ব্যস্ত আছি। আর এদিকে দেখো আমাদের বড় বৌদি চলে এসেছে, আর বড় বৌদিকে ধরে আমি বলছি যে আজকে কার্তিকের দিদাকে নিয়ে ভিডিও করব। তো বড় বৌদি আমার কানে কানে বলছে যে তুই ভালো করে ভিডিওটা কর, সবাই তো আমাকে দেখবে, আমাকে তো বেশি সুন্দর দেখাতে হবে আজকে। আর এ দেখো নিচেতে আবার চলে এলাম, শুধু আজকে উপর নিচ করছি, কারণ উপরে ছাদের উপরে পূজা হচ্ছে, তো পূজার যে রান্নাবান্না সেগুলো ছাদের উপরে হচ্ছে, তো সেখানেও দেখাতে হচ্ছে। আর এখানে নিচে রান্নাঘরেতে দেখো আলু আর সবজির তরকারি হচ্ছে, মটরশুঁটি আলু ক্যাপসিকাম আরও নানা রকম জিনিস দিয়ে সবজির তরকারি করছে। আর এটা হচ্ছে আমাদের বৌমার মা, তো বৌমার মাই রান্নাবান্না করছে সব কিছু, দেখতে পাচ্ছ। আর রান্নাঘরে ঢোকা মাত্রই একটা অদ্ভুত সুন্দর গন্ধ বার হচ্ছে তরকারির, তো খুব সুন্দর লাগছে। করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমঃস্তুতে এসব সচন্দন গন্ধজল ভক্তি পুষ্পাঞ্জলি পুষ্পং নম বিষ্ণবে নারায়ণায় নমো নম নম কার্তিকেয়ং মহাভাগং ময়ূরাপরী সংহস্থিতম দেবসেনাপতি কার্তিক দেবতায় নমো নম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমঃস্তুতে নম ক্রিয়াহীনং জ্ঞানহীনং ভক্তিহীনং জনার্দনং যৎপূজিতং ময়ং দেব পরিপূর্ণ তদুস্তমে আবাহন ন জনামি নৈব জনম পূজনম ক্ষমস্ব পরমেশ্বরী ক্ষমস্ব দেব ক্ষমস্ব দেব ক্ষমস্ব দেব। কার্তিক বাবার পূজা চলছে, আর অন্যদিকে কিন্তু খাওয়া দাওয়াও চলছে। তো দেখো দাদা আমি ঋতু আর যুধিকা আমরা কিন্তু সবাই মিলে একসঙ্গে খেতে বসেছি। দেখো আজকের মেনু ফ্রায়েড রাইস আর আলু দিয়ে আর অন্যান্য সবজি দিয়ে একটা তরকারি হয়েছে। তো দেখো তার সঙ্গে চাটনি পাঁপড় আর পায়েসও কিন্তু আছে। তো দেখো কার্তিক পুজোর এক প্রহর পূজা কিন্তু হয়ে গিয়েছে। আর দেখো আমরা কিন্তু ছাদের উপরে বসে খাচ্ছি, ছাদটা কিন্তু অনেকটাই বড়। দেখো পুরো ছাদটাতে সবাই কিন্তু বসে খাচ্ছে একদিকে, আর অন্যদিকে কিন্তু পুজোটা হচ্ছে। আর এদিকে দেখো ছাদের চারিদিকে কিন্তু নানা রঙের চুনি লাইট দিয়ে সাজানো হয়েছে। তো দেখো কত সুন্দর দেখাচ্ছে। আর আজকে ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো সবাইকে গুড নাইট জানিয়ে আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি।